ফ্যাক্টরিতে বিভিন্ন মজার জিনিস দেখা যায় এবং অভিজ্ঞতাও হয় বেশ সুন্দর। যেমন এটা হচ্ছে একটা প্রেশার সেন্সর, এই যে দেখেন এটা একটা প্রেশার সেন্সর, কিন্তু এই কন্ট্রোলারটা কিন্তু টেম্পারেচার কন্ট্রোলার। কিন্তু দেখেন আমাদের হচ্ছে ইন্ডিয়া থেকে যারা এটা দিছিল তারা এই যে প্রেশার সেন্সরের সাথে টেম্পারেচার কন্ট্রোলার দিয়েই তারা পারপাসটা সার্ভ করে দিয়ে গেছে, মানে কাজটা যেন হয়। তো এটা এখন প্রোগ্রামিং দেখাবো, সেই প্রোগ্রামিংটা হচ্ছে এটার ভিতরে আমি ঢুকবো। ভিতরে হচ্ছে আমার এখানে দেখেন ডবল অ্যালার্ম আছে, একটা অ্যালার্ম হচ্ছে আমার 70 আসলে জ্বলবে, প্রেশার যখন 70 মানে আমরা এখানে মিলাইছি, হ্যাঁ 70 মানে 7 বার আর 90 মানে 9 বার। তো যখন 70 একবার আসবে তখন একটা রিলে অন অফ করবে, সেটা 2 নম্বরটা, আর 1 নম্বরটা হচ্ছে 90 আসলে পর অন অফ করবে। এটা এইটা আমাদের দরকার ছিল, তো সেটার জন্য আমাদের প্রথমে প্রোগ্রামে ঢুকতে হবে। এটার এটার প্রোগ্রামে ঢুকলাম, প্রোগ্রামে ঢুকার জন্য প্রোগ্রামে ঢুকার জন্য আমাদের 2টা বাটন চাপ দিতে হবে। 2টা বাটন কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখার পরে যে এরকম যখন জিরো আসবে তখন এই উপরেটা চাপ দিলে এই যে এইখানে আমি হচ্ছে দেখবো যে LUL.1, হ্যাঁ এইটাতে আমি আচ্ছা কারেন্ট চলে গেছে, জেনারেটর আসুক। আচ্ছা যাই হোক, এখন আমাদের আবার কারেন্ট আসছে, তো আমরা আবার প্রোগ্রামে ঢুকি। এই 2টা চাপ দিয়ে ধরে রাখলে প্রোগ্রামে ঢুকবে, ঠিক আছে। ঢোকার পর এটা উপরেটা চাপ দিব, দেওয়ার পরে যে LUL.1 এই টাইমে এটা চাপ দিব, দেওয়ার পরে যে যখন এইচে আসবে যেখানে 90, এই 90টা হচ্ছে আমাদের 1 নম্বরে লিখে ফেলাম। আর হচ্ছে এটার আবার ব্যাকে যাই, আর দু কষ্ট একবার আমার ভিডিও। আচ্ছা আমি ওইটা পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ। এখন হচ্ছে এইখানে এইটা ব্যাকে ব্যাকে যাব, ব্যাকে যাওয়ার জন্য যেন কোথাও দেখলাম যে এইটা দেওয়ার পরে 2 নম্বরে যাব, 2 নম্বরটা হচ্ছে যে 2-এর জন্য, এই যে 2 নম্বরে যাওয়ার জন্য এইটা এইটা চাপ দিলে 2 নম্বরে চলে গেলাম, এই যে 2 এটা আর এটা 2 চাপ দেওয়ার পরে শুধু এই উপরটা চাপ দিলে 2-এর উত্তর ঢুকবে, এই যে এখানে দেখেন 70 দিয়ে আসবে। এটাই হচ্ছে আমাদের কাজ ছিল। এখন এই 2টা চাপ দিয়ে আমি আবার হচ্ছে চলে যাবো এখানে। এখন আমরা বিভিন্ন রকম প্রেশার দিয়ে দেখবো যে আসলে ঠিক আছে কিনা। যেমন এই যে এখানে আমার অ্যানালগ মিটার আছে, এর সাথে আমরা সিঙ্ক্রোনাইজ করাচ্ছিলাম, তো এই যে দেখেন এখন হচ্ছে 120, ওইখানেও 12, হ্যাঁ আস্তে আস্তে তোমার কম হবে, এই যে প্রেশার আস্তে আস্তে কমছে, কমে কমে যখন 90 নিচে আসবে তখন 1 নম্বর অ্যালার্মটা অফ হবে। এই যে 90 নিচে আসতে 1 নম্বর অফ হয়েছে, হ্যাঁ আবার 70 নিচে আসতে 2 নম্বর অফ হয়ে যাবে। একটু টাইম নেই আর কি, কন্ট্রোলার একটু টাইম নেই, এইটাই বিষয়। আচ্ছা যাই হোক, দেখার জন্য ধন্যবাদ।